আসসালামু আলাইকুম, আমি সাদিয়া সুলতানা শশী, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা ক্লাস সিক্সের ইংলিশ ফর টুডের লেসন 9 পড়েছি। আজ আমরা লেসন 10 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। লেসন 10, রেমিডিস, মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল, নিরাময়মূলক ব্যবস্থা, আধুনিক এবং সনাতন। চলো প্রথমে আমরা প্যাসেজটি ভালোভাবে পড়ে নিই এবং বুঝে নিই। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউডস টুয়ার্ডস মেডিসিন। বিশ্বের সর্বত্র মানুষ ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব বা ধারণা পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। ক্রমবর্ধমান হারে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস, অধিকাংশ ক্ষেত্রে ঔষধি এবং উদ্ভিদ দ্বারা প্রস্তুত। হিস্টোরি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। ইতিহাস সাক্ষী দেয় যে প্রাকৃতিক বা লতাপাতার নিরাময় মোটেও নতুন কিছু নয়। পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। লোকেরা বিভিন্ন যুগে এগুলা ব্যবহার করত। হার্বাল মেডিসিন ওয়ার ইউজড ইন এনসিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় উদ্ভিজ্জ ওষুধ ব্যবহৃত হতো। সাম এনসিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। কিছু কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও চর্চা করা হয়। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস। সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। ফর এ মাইনর বার্ন ইনজুরি দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ এ টিউব অফ অয়েন্টমেন্ট। একটি সাধারণ পোড়া ক্ষতের জন্য ডাক্তার তোমাকে একটি মলম দিতে পারেন। বাট ফর দ্য সেম টাইম এ রুরাল গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। কিন্তু একই কারণের জন্য একজন গ্রাম্য নানু অথবা দাদু এর উপরে কিছু ঘৃতকুমারী বা ঠান্ডা পানি দিবেন। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, গ্র্যান্ডমাস গিভ দেম হানি অ্যান্ড তুলসী লিভস টু ইট। যদি আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগে, দাদু অথবা নানুরা তাদেরকে মধু ও তুলসী পাতা খেতে দেন। And it works too. এবং এটা কাজও করে। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. তোমার যদি একটু কেটে যায় বা আঘাত লাগে, বয়স্করা তাতে কিছু হলুদ, গাঁদা ফুল এবং অ্যালোভেরা বা ধৃতকুমারী লাগিয়ে দিতে পারেন। রুরাল পিপল
usually use garlic, neem or turmeric to cure skin problems. ত্বকের সমস্যা নিরাময়ের জন্য গ্রাম অঞ্চলের লোকজন সাধারণত রসুন, নিম বা হলুদ ব্যবহার করে. With experience, they have seen that these remedies work. অভিজ্ঞতায় তারা দেখেছে যে এই নিরাময়গুলো ঔষধি হিসেবে কাজ করে. Moreover, they are easy to get, are cheap and most often are without any side effects. অধিকাংশ ক্ষেত্রে এগুলো অধিকান্ত এগুলো সহজেই পাওয়া যায়, সস্তা এবং প্রায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন. এখন চলো আমরা এই প্যাসেজের কোশ্চেনগুলো সলভ করি. নাম্বার ওয়ান, হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ? প্রাকৃতিক নিরাময়গুলো কী দিয়ে তৈরি? এটার অ্যান্সার কী হবে? ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস. প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস, প্রায় ভেষজ এবং উদ্ভিদ দ্বারা গঠিত. নাম্বার টু, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস? এক্সপ্লেইন ইউর রিজন. ভেষজ নিরাময়গুলো কি আধুনিক আবিষ্কার? তোমার কারণগুলো বর্ণনা করো. ট্রান্সার কী হবে? হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস, দে আর এনসিয়েন্ট. সাম অফ দ্য ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, সিন্স দেন উই নো দেম. ভেষজ নিরাময়গুলো আধুনিক আবিষ্কার নয়, এগুলো প্রাচীন, তাদের কিছু এখনও চর্চা করা হয়, তখন থেকেই আমরা সেগুলো জানি. নাম্বার থ্রি, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস? কোন কোন সভ্যতা ভেষজ চিকিৎসার জন্য সুপরিচিত? অ্যান্সার কী হবে? সাম এনসিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস. কিছু প্রাচীন সভ্যতা যেমন ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোম ভেষজ চিকিৎসার জন্য সুপরিচিত. নাম্বার ফোর, হোয়াট ন্যাচারাল রেমিডিস আর ইউজড ফর কোল্ড? ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? ঠান্ডার জন্যে কী ধরনের প্রাকৃতিক নিরাময় ব্যবহার করা হয়? ঠান্ডার জন্যে কি তুমি আরও কিছু প্রাকৃতিক নিরাময় যোগ করতে পারবে? এটার অ্যান্সার কী হবে? The natural remedy used for cold is eating tulsi leaves with honey. ঠান্ডার জন্যে প্রাকৃতিক নিরাময় হলো মধু দিয়ে তুলসী পাতা খাওয়া. Yes, I am familiar with another natural remedy used for cold and it is taking lemon juice and honey with honey mixed in lukewarm water. কি বলছে? হ্যাঁ, ঠান্ডার জন্যে আরেকটি প্রাকৃতিক নিরাময়ের সাথে আমি পরিচিত এবং তা হলো লেবুর রস ও মধু মিশ্রিত উষ্ণ পানি সেবন করা. নাম্বার ফাইভ, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস? চর্ম সমস্যার জন্যে কোন কোন ভেষজ নিরাময় ব্যবহার করা হয়? অ্যান্সার কী?
for skin problems, garlic, neem and turmeric are used. Charmo samoshar jonne roshun, neem ba holud byabohar kora hoy. এখন চলো দেখি নাম্বার ডিতে কী আছে। নাম্বার ডিতে দেখো একটা ছোট ডায়লগ আছে, চলো এটা পড়ি। ফার্মাসিস্ট, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? ফার্মাসিস্ট, শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আরমান, ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন? শুষ্ক ত্বকের জন্য কি আপনার কাছে কিছু আছে? Pharmacist, well, you may try this new body lotion. It's good. Or you can try this brand of olive oil. Olive oil is also good for dry skin. আপনি এই নতুন body lotionটি ব্যবহার করে দেখতে পারেন, এটি ভালো। অথবা আপনি জলপাই তেলের এই ব্র্যান্ডটি ব্যবহার করে দেখতে পারেন, শুষ্ক ত্বকের জন্য জলপাই তেলও ভালো। মিস্টার আরমান, ওয়েল, আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, হাউ মাচ ইজ ইট? মিস্টার আরমান বলছে, বেশ, আমার মনে হয় আমি লোশনটি নিতে পারি, এর দাম কত? এখন আমরা নাম্বার ইটা একটু দেখি। পিপল উইথ এ কোল্ড, এ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু দ্য ডক্টর ফর হেল্প, বাট ম্যানি পিপল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমিডিস ফর কমন ইলনেসেস। রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমিডিস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কি বলেছে, জ্বর, ঠান্ডা অথবা ফ্লু হলে লোকজন সাহায্যের জন্য প্রায় ডক্টরের কাছে যায়, কিন্তু আমাদের দেশে বহু লোক সাধারণত মানে সাধারণ অসুস্থতার জন্য ঘরোয়া নিরাময়যোগ্য ঔষধ ব্যবহার করে। কিছু সাধারণ ঘরোয়া নিরাময়যোগ্য ঔষধ সম্পর্কে পড়ো এবং নিজের নিচের কোশ্চেনগুলো উত্তর দাও। আচ্ছা, প্রথমে কি বলেছে, কফ মানে কাশি। ফর চিলড্রেন্স কফ, গ্র্যান্ডমাস গিভ টু টি স্পুনস অফ বাসল লিফ অথবা তুলসী জুস উইথ ওয়ান স্পুন অফ হানি, ইট ওয়ার্কস এক্সিলেন্ট। কি বলেছে, বাচ্চাদের কাশি হলে দাদু অথবা নানুরা দুই চামচ পুদিনা পাতা অথবা তুলসী রসের সাথে এক চামচ মধু দেন, এটি চমৎকার কাজ করে। সাম পিপল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি টু, কিছু লোক আঙুরের রস এবং মধু খেয়ে থাকে। ইট ইজ অলসো গুড ফর ড্রাই কফ, এটি শুষ্ক কাশির জন্য ভালো। হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল ইন কফ প্রবলেমস, গরম দুধের সাথে মধুও কাশির সমস্যার জন্যে উপকারী। ইউ ক্যান টেক জিঞ্জার টি, উইচ ইজ অলসো ইউজফুল হোম রেমিডি ফর কফ। তুমি আদা চা পান করতে পারো, যা কাশির জন্যে একটি কার্যকর ঘরোয়া আরোগ্যময় ঔষধ। তারপর কি আছে, কোল্ড মানে ঠান্ডা। লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। লেবুর রস যে কোনো ধরনের ঠান্ডার জন্যে ভালো, কারণ এর মধ্যে ভিটামিন সি আছে। ভিটামিন সি ইনক্রিজেস বডি
রেসিস্টেন্স। ভিটামিন সি শরীরে প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড। লেবুর রস, গরম পানি এবং মধু একত্রে সাধারণ ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে। তারপরে কি, টুথেক মানে দাঁত ব্যথা। ইন নর্মাল টুথেক কিপ এ গ্লোভ ইন ইয়োর মাউথ। সাধারণ দাঁতের ব্যথায় মুখের ভিতরে একটি লবঙ্গ রাখো। প্লেস ইট ইন বিটুইন দ্য একিং টিথ অ্যান্ড সাক অন ইট। এটাকে ব্যথা করা দাঁতগুলোর মধ্যে রাখো এবং এটি চুষতে থাকো। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই কোলিভ কোলাভ অফ গার্লিক অন দ্য একিং টুথ অ্যান্ড সরি কি বলেছে, ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই কোলাভ অয়েল অন দ্য অ্যাফেক্টেড টুথ, এমনকি আক্রান্ত দাঁতটিতে লবঙ্গ তেল দিতে পারো। গার্লিক অলসো কিউরস টুথেক, রসুনও দাঁতের ব্যথা নিরাময় করে। প্লেস এ কলিভ অফ গার্লিক অন দ্য অ্যাকিং টুথ অ্যান্ড মাঞ্চ মাইল্ডলি। রসুনের একটি কোয়া ব্যথা করা দাঁতটির উপরে রেখে ধীরে ধীরে কর্মর করে চিবাও। ইটস জুস উইল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ, এর রস নিরাময় হিসেবে কাজ করবে। এ পিঞ্চ অফ পেপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য অ্যাকিং টুথ। ইটস স্পেশালি অ্যাফেক্টেড এগেইনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ দ্য টিথ। সাধারণ লবণের সাথে মিশ্রিত এক চিমটি মরিচের গুঁড়া ব্যথা করা দাঁতের জন্যে ভালো কাজ করে। এটি দাঁতের অতিরিক্ত সংবেদনশীলতার বিরুদ্ধে কার্যকর। তারপর কি বলেছে, হেডেক। ইটিং অ্যাপলস গিভস গুড রেজাল্ট ইন হেডেক্স, মাথা ব্যথায় আপেল খাওয়া খুব ভালো ফল দেয়। হোয়াইল ইটিং অ্যাড এ লিটল সল্ট টু ইট, খাওয়ার সময় সামান্য একটু লবণ যোগ করে নাও। হোয়েন হেডেক ইজ কজড বাই কোল্ড উইন্ডস সিনামন ওয়ার্কস দ্য বেস্ট, যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় তখন দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে। মেক এ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইয়োর ফোরহেড, পানিতে মিশিয়ে দারুচিনির পেস্ট তৈরি করো এবং এটি কপালে লাগাও। দেখো আমরা এখান থেকে ছোট ছোট কত হোম রেমেডি জেনে নিলাম, তোমাদের সাথে আমি নিজেও কিছু হোম রেমেডি এখন জেনে নিলাম। এখন চলো ই ওয়ানের শব্দগুলো আমরা জেনে নিই। লার্ন দিস ওয়ার্ড,
শব্দগুলো জেনে নেই। জিঞ্জার মানে হচ্ছে আদা। রেসিস্টেন্স মানে প্রতিরোধ। ক্লোভ মানে লবঙ্গ তেল। গার্লিক রসুন। পেপার পেপার মানে গোলমরিচের গুঁড়া। সিনামন দারুচিনি। সেন্সিটিভ সংবেদনশীল। মাঞ্চ কুরকুর করে চিবিয়ে খাওয়া বা চিবিয়ে খাওয়া। পিঞ্চ চিমটি। আজ এ পর্যন্তই। আজকে আমরা যে লেসনটা পড়লাম এটা থেকে আমরা কিন্তু আজ অনেক কিছু জানলাম। এটা তোমরা বাসায়ও অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট লেসন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং যার যার বাসায় অবস্থান করো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো ফলো করো। সবাইকে আল্লাহ হাফেজ।